আসন্ন 2024 লোকসভা নির্বাচনে পুনরায় রাজ্যের দুটি কেন্দ্র থেকে পদ্মফুল ফোটানোর লক্ষ্যে দিল্লি পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী। সংসদ ভবনে সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডার সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি রাজ্যের দুটি আসনে বিজেপি নিশ্চিত জয়ের আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। তবে পূর্ব ত্রিপুরা আসনে জনজাতি অধ্যুষিত এই কেন্দ্র নিয়ে রাজনৈতিক কৌশল নির্ণয় বিস্তারিত আলোচনা করেছেন। যদিও এর পূর্বে মথা সুপ্রিমো প্রদ্যুৎ মানিক্য সহ মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে এক প্রস্থ আলোচনা সেরে নিয়েছেন। ত্রিপুরামথা লোকসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত গ্রহণে ঐক্যমত পৌঁছতে সার্বিক বিচার বিশ্লেষণ করে দেখছেন। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ।